তো অনেকে আছেন 2 লক্ষ থেকে 2,50,000 টাকা বাজেটের মধ্যে আপনি বাইক খুঁজতেছেন, এবং আপনার বাইকের পছন্দের চয়েসের মধ্যে 2টি বাইক রয়েছে, সুজুকি জিক্সার FI ABS অথবা টিভিএস অ্যাপাচি RTR 160 4V রিফ্রেশ এডিশন। তো আপনি 2টি বাইকের মধ্যে থেকে কোনটি নেবেন কনফিউজ আছেন, তো আমরা আজকে 2টি বাইকের মধ্যে থেকে আপনার জন্য কোনটি বেটার হবে সেটাই নিয়ে কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন বাইকটি বেটার। টিভিএস অ্যাপাচি RTR 160 4V বাইকটি বাংলাদেশে বহুল জনপ্রিয় একটি বাইক, এবং বাংলাদেশে ব্যাপক বিক্রি হচ্ছে টিভিএস RTR 160 4V। তার পাশাপাশি সুজুকি জিক্সার FI ABS এই বাইকটিও বহুল ব্যবহৃত এবং পরিচিত, এবং সেল হওয়ার মধ্যে দিয়ে অনেক দিক দিয়ে এগিয়ে আছে এই সুজুকি জিক্সার FI ABS বাইকটি। এবং আমরা আজকে এই বাইকটি দুটির মধ্যে কিছু কম্পেয়ার করার চেষ্টা করব, যে বিষয়গুলো একজন রাইডার বাইক কেনার আগে গুরুত্ব দেওয়া দেখা দরকার। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাইকের সামনের হেডলাইট। 2টি বাইকে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে, এবং 2টি বাইকের এলইডি হেডলাইটের ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু যার যার পছন্দ তার তার কাছে। একটা বাইকের জন্য টায়ার খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি বাইক নিয়ে কর্নারিং করার সময় কমফোর্টেবল বা কনফিডেন্স না পেলে সে বাইক রাইড করার মজা থাকে না। তো সুজুকি জিক্সার FI ABS এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140/60/17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে টিউবলেস টায়ার। এবং সুজুকি জিক্সার FI এই বাইকটির সামনে থাকছে ডিস্ক ব্রেক, পেছনের ডিস্ক ব্রেক, এবং সামনের চাকায় কাজ করবে সিঙ্গেল চ্যানেল ABS। সেখানে টিভিএস RTR 160 4V বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 90/90 সেকশনের টিউবলেস টায়ার, এবং পেছনে থাকছে 130/70/17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে টিউবলেস টায়ার। এখানে আপনি কনফার্ম থাকতে পারেন সুজুকি জিক্সার টিভিএস RTR এর চাইতে কর্নারিং এবং রিলায়েবল রাইডিংয়ের জন্য ভালো হবে। যদি বাইকের চাকা একটু চওড়া বেশি থাকে তাহলে আপনি কর্নারিং করার সময় কনফিডেন্স বেশি পাবেন, RTR এর চাইতে সুজুকিতে কর্নারিং কনফিডেন্সটা বেশি পাবেন। এবং টিভিএস RTR 160 4V-র সামনে থাকছে ডিস্ক ব্রেক, পেছনেও থাকছে ডিস্ক ব্রেক, এবং বাইকটির সামনে থাকবে সিঙ্গেল চ্যানেল ABS। ব্রেকিংয়ের দিক দিয়ে 2টি বাইকই সেম, সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। এখন আসি বাইকটির ইঞ্জিন পারফরমেন্সে। সুজুকি জিক্সার FI ABS বাইকটিতে 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার 155cc-র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখানে ইঞ্জিন কুলিং সিস্টেম হিসেবে থাকছে এয়ার কুলড, কিন্তু টিভিএস অ্যাপাচি RTR 160 4V বাইকটিতে 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড এবং অয়েল কুলড 2টি ভেরিয়েন্টের বাইক পাবেন। আপনি এখানে ইঞ্জিন কুলিং সিস্টেমের দিক দিয়ে টিভিএস RTR 160 4V বাইকটি এগিয়ে রয়েছে। ইঞ্জিন কুলিং সিস্টেম কীভাবে কাজ করে, আপনি যখন একটি বাইক অনেকক্ষণ যাবত রাইড করবেন আপনার বাইকের পারফরমেন্স পাওয়ার লস হতে দিবে না এই ইঞ্জিনের অয়েল কুল সিস্টেম। যদি সেটা এয়ার কুল থাকে তাহলে সেটা বাতাসের সাহায্যে ইঞ্জিন ঠান্ডা হয়, কিন্তু এয়ার কুলের চাইতে অয়েল কুল একটু বেশি কাজ করে ইঞ্জিন ঠান্ডা রাখার ক্ষেত্রে। এবং এই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.7 cc-র। টিভিএস RTR 160 4V এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 16.5 PH @8000 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 14.8 Nm @6000 RPM। সেখানে সুজুকি জিক্সার FI ABS বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 14.8 PH @8000 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 14 Nm @6000 RPM। এখানে ক্লিয়ারভাবে টিভিএস RTR 160 4V বাইকটির পাওয়ার এবং টোটাল রেসপন্স বেশি পাবেন। টিভিএস অ্যাপাচি RTR 160 4V এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড 130 km+, কিন্তু সুজুকি জিক্সার FI ABS এই বাইকটি থেকে সর্বোচ্চ 125-130 km ভেতরে টপ স্পিড তুলতে পারবেন। কারণ আপনার কোন দিকটি ফোকাসে রয়েছে, হয়তোবা ভালো কমফোর্টেবল এবং রিলায়েবল রাইডিংয়ের জন্য বাইক কিনবেন, অথবা টপ স্পিডের জন্য বাইক কিনবেন। আপনি যদি অনেকদিন রাইড করার জন্য এবং কমফোর্টেবল সিটিং পজিশন খুব আরামদায়কভাবে একটি বাইক রাইড করার জন্য বাইক কিনতে চান, সেখানে আমার মতে সুজুকি জিক্সার FI ABS-টা ভালো হবে। আর যদি আপনি স্টাইল বেশি পছন্দ করেন, টপ স্পিড বেশি পছন্দ করেন, বেশি পাওয়ার বেশি পছন্দ করেন, তো তাহলে আপনার জন্য টিভিএস অ্যাপাচি RTR 160 4V বাইকটি ভালো হবে। তাছাড়াও সুজুকি বাইকটিতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার থাকছে, এবং অ্যাপাচি RTR-ও থাকছে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এখানে অ্যাপাচি বাইকটির মিটারে স্মার্ট এক্স কানেকশন পেয়ে যাবেন, আপনি মোবাইলের সাথে বাইকের মিটারটা কানেক্ট করে মোবাইলের সাহায্যেই বাইকের মিটারটা কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও একটি মিটারে প্রয়োজনীয় সকল ফিচার দুটো বাইকে পেয়ে যাবেন। এখন যদি আপনি মাইলেজের দিক বিবেচনা করেন তাহলে সুজুকি জিক্সার FI ABS এই বাইকটি থেকে সর্বোচ্চ 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন অ্যাপ্রক্স, যদি আপনি নর্মাল ইউজ করেন, রাফ ইউজ না করেন। এবং টিভিএস অ্যাপাচি RTR 160 4V এই বাইকটি থেকে আপনি অ্যাপ্রক্স 40 কিলোমিটার মাইলেজ পাবেন যদি নর্মাল ইউজ করেন। যদি রাফ ইউজ করেন তাহলে এটা 30 কিলোমিটারও নামতে পারে, প্রতি লিটার তেলে 30 কিলোমিটার মাইলেজও নামতে পারে টিভিএস অ্যাপাচি RTR 160 4V থেকে।
এই দিক থেকে সুজুকি জিক্সার অনেক এগিয়ে রয়েছে। তো এখন যদি প্রাইসের দিকে আসি তাহলে টিভিএস অ্যাপাচি আরটিআর 164B ABS ভার্সন এই বাইকটির প্রাইস রাখা হচ্ছে 2,20,000 টাকা এবং সুজুকি জিক্সার এফআই ABS এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,40,000 টাকা। তো প্রাইজের দিক বিবেচনা করলে এখানে 20,000 টাকা বেশি আছে সুজুকি বাইকে। কিন্তু সুজুকি বাইকে আপনি একটি জিনিস বেশি ভালো পাবেন, সেটি হচ্ছে কমফোর্টেবল সিটিং পজিশন এবং আরামদায়ক একটি রিলায়েবল রাইডিং করতে পারবেন সুজুকি বাইক থেকে। আর যদি টিভিএস অ্যাপাচি আরটিআর 164B বাইকটি নেন তাহলে আপনি পাওয়ারের দিক দিয়ে অনেক এগিয়ে থাকবেন, তাছাড়াও স্টাইলের দিক দিয়ে টিভিএস অ্যাপাচি আরটিআর 164B এগিয়ে থাকবে। এখন আপনি কোনটা নেবেন সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।